সুদীর্ঘ বহুকাল ধরে তেলিয়ামুড়া মহকুমা কৃষি তত্ত্বাবধায়কের অধীনে হাওয়াইবাড়ি বিস্তীর্ণ এলাকায় উৎপাদিত হচ্ছে সুস্বাদু রসালো এবং স্বাদে গন্ধে অতুলনীয় এলাচি লেবু। রাজ্যসহ বহিরাজ্যের বাজারে এই লেবুর চাহিদা বিপুল পরিমাণে রয়েছে। তেলিয়ামুড়ার অনেক লেবু চাষিরা রয়েছেন যারা লেবু চাষের উপর নির্ভর করে সংসারে যাবতীয় ভরণ পোষণ জুটিয়ে আসছে অনাদিকাল থেকে। লেবু চাষের জমি তৈরি করা থেকে শুরু করে বছর বছর পরিচর্যার জন্য বিপুল পরিমাণ অর্থ খরচ হয়। লেবুর উৎপাদন কম থাকলে চাষিরা লাভের মুখ খুবই কম দেখেন, আবার অনেক সময় উৎপাদন বেশি হলেও লাভের মুখকে তেমন ভাবে দেখেন না। কারণ একটাই, উৎপাদন বৃদ্ধি পেলে লেবুর দাম তুলনামূলক কমতে থাকে, আর তাতে করে লেবু চাষিরা লেবু বাজারজাত করে থাকলেও সেই রকম দাম পান না। হাওয়াইবাড়ি এলাকার এলাচি লেবু সুস্বাদু রসালো এবং স্বাদে গন্ধে অতুলনীয় হওয়ার কারণে রাজ্য এবং বহিরাজ্যের বাজারগুলিতে চাহিদা রয়েছে অনেক বেশি। বর্তমানে হাওয়াইবাড়ি ছাড়াও কুকিবস্তি, ছংলংপাড়া, তুইচাকমা সহ বর্মুরা পাহাড়ের বিভিন্ন এলাকায় বসবাসকারী মানুষেরা এলাচি লেবু চাষ করে থাকেন। এদিকে এক এলাচি লেবু চাষী তথা ভুঙ্গাপু কুমার জানান, এলাচি লেবু বিগত বছরগুলোর তুলনায় এবছর অনেকাংশে ফলন বৃদ্ধি পেয়েছে, তবে পাইকারি দরে লেবু বিক্রি করতে হচ্ছে 300 টাকায় 1000 এলাচি লেবু, আর তার ফলে লেবু বাগানের পরিচর্যার টাকাও উঠবে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। তিনি আরো জানান, প্রতি বছরে লেবুর বিক্রির উপর নির্ভর করে সংসারের ভরণ পোষণ জুগিয়ে থাকে ভঙ্গাপু কুকি, তবে সরকারি সাহায্য পেলে লেবু চাষিরা লেবু উৎপাদনে উৎসাহ পাবে। কি চাষ করতেছেন আপনারা? লেবুই এখানে দাম একদম নাই, 30 পয়সা গোটায় এখানে বেতন লাগে, হাজিরা পড়তে না, আর সরকারের দিকেও পয়সা পড়ে নেই, এটা খুঁজতে পাই। কোন জায়গায় এটা? এটা কুকি বস্তি পড়ে। ফলন কীরকম হয়েছে এই বছর? ফলন কিন্তু ফলনটা মোটামুটি এমনি ফলন হয়েছে, ওই দামের দিকে একদম নাই, 30 পয়সা গুটাইলে তো হাজিরা পড়তে যায় না, হাজারে 30 টাকা ইয়ে এখানে 300 সাপ করুন লাগে, ওই এখানে হাজির ইয়ে টেকা যায় না। কত বছর ধরে আপনি লেবু চাষের সঙ্গে যুক্ত? লেবুর চাষটা ও অনেক দিন হয়েছে, 10-12 বছর হয়ে গেছে। এখন দেখার বিষয়, লেবু চাষের জন্য তেলিয়ামুড়া মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক লেবু চাষীদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে অনুপ্রাণিত করতে কতটুকু সময় নেয়। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10।